বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার র‍্যাঙ্কিং এ শীর্ষস্থান দখল করেছে আফগানিস্তানের মুদ্রা আফগানি। বিভিন্ন সংগঠনের কাছ থেকে আসা বিলিয়ন বিলিয়ন ডলারের সুবাদে এটি সম্ভব হয়েছে। দুই বছর আগে ক্ষমতায় আসা গোষ্ঠীও আফগানিকে শক্তিশালী রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার নিষিদ্ধ করা, পাশাপাশি দেশের বাইরে থেকে মার্কিন ডলার নিয়ে যাওয়ার উপরও বিধিনিষেধ আরোপ করেছে। শাসক গোষ্ঠী অনলাইন বাণিজ্যও অবৈধ ঘোষণা করেছে। এসব আইন না মানলে কারাদণ্ডের হুমকি দিয়েছে দেশটির সরকার। আর্থিক নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের এখন প্রায় সব রেমিটেন্সই শতাব্দী প্রাচীন হাওয়ালার মাধ্যমে পাঠানো হয়। সারাফগুলোর ব্যবসার মূল অনুষঙ্গই হচ্ছে হাওয়ালা। জাতিসংঘের হিসাবে এ বছরে আফগানিস্তানের 3.2 বিলিয়ন ডলার প্রয়োজন। এখন পর্যন্ত তারা দেশটিতে 1.1 বিলিয়ন ডলার পাঠিয়েছে। গত বছর দেশটিতে প্রায় 4 বিলিয়ন ডলার ব্যয় করেছিল জাতিসংঘ। মুদ্রা নিয়ন্ত্রণ, নগদ অর্থের প্রবাহ ও রেমিটেন্সের কারণে চলতি প্রান্তিকে আফগানির মান 9% বেড়েছে। এটি কলম্বিয়ার মুদ্রা পেসো থেকে 3% বেশি। এ নিয়ে চলতি বছর আফগানির মান 14% বাড়ল। সেই হিসাবে এবছর কলম্বিয়া ও শ্রীলঙ্কার পরই বিশ্বের তৃতীয় সেরা মুদ্রা হচ্ছে আফগানি। অবশ্য আফগানি শক্তিশালী হওয়া সত্ত্বেও আফগানিস্তানের সমস্যা রয়েই গেছে। দেশটিতে বেকারত্বের হার ব্যাপক, 2/3 পরিবারই মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। এতদিন ছিল মূল্যস্ফীতি, এখন তা মূল্য সংকোচনে রূপ নিয়েছে। আফগানিস্তানে এখন বিদেশি মুদ্রা লেনদেনের বড় একটি অংশই হয় মানি চেঞ্জারের মাধ্যমে। স্থানীয়ভাবে এদেরকে বলা হয় সারাফ। এসব চেঞ্জার বিভিন্ন বাজারে স্টল খোলে অথবা শহর ও গ্রামের দোকান থেকে কার্যক্রম পরিচালনা করে। এসব মানি চেঞ্জারে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার হাতবদল হয়। এ বাণিজ্যে কোনো সীমা নেই। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে 2025 সাল পর্যন্ত আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 2-3% মধ্যে থাকবে। মুদ্রা শক্তিশালী হলে তেল, বিশেষ করে অপরিশোধিত তেল সহ অন্যান্য জরুরি পণ্য আমদানির চাপ কমতে পারে আফগানিস্তানের ওপর। এদিকে আর্থিক সংকটে থাকা প্রশাসন দেশটির সমৃদ্ধ খনিজ সম্পদে বিনিয়োগ খুঁজছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।